সন্দেশখালী সাজান যে অপরাধের জন্য আজকে জেলবন্দী, আর ময়নার সাজানকে ভোটের পরে সেম জিনিস করে আমরাও দেখাতে চাই, ময়নার সাজান পঞ্চায়েত সমিতি চেয়ারে থাকবে না, ময়নার সাজান থাকবে ওই তিহার জেলে অথবা আলিপুর জেলে, তার ব্যবস্থা গ্রহণ করবার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যেখানে যা যা করণীয় করা উচিত তার সদর্থ ভূমিকা গ্রহণ করতে চাই। আজকে যে অশোক দিনটাকে ক্রিকেটার থেকে বিধায়ক অশোক দিনটা করেছেন, সেটা করেছেন এই গজিনার মানুষ, সেটা করেছে আমাদের এই বাগচার মানুষ। গজিনা যা বলে সারা ময়না সে কথা বলে। গজিনা বাগচা হচ্ছে আমাদের গর্বের, গজিনা এবং বাগচা ময়নার অহংকার, ময়নার গর্ব গজিনা, ময়নার গর্ব বাগচা, দুটোই পাশাপাশি অঞ্চল। পুলিশকে না রেখে সমস্ত বুথে ছজন করে সিআরপিএফ থাকবে, যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারে। আর যেখানে যেখানে গত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ছাপ্পা করেছিল, রিগিং করেছিল, মানুষদের ভোট লুট করেছিল, সেই জায়গাতে ছজন নয়, সেখানে ছয় গুণিত দুই সমান 12 জন করে সিআরপিএফ রেখে নির্বাচন করা হবে। ফলে এই নির্বাচন হচ্ছে মমতা ব্যানার্জির শেষ নির্বাচন, মমতা ব্যানার্জির শেষ নির্বাচন। তাই এই নির্বাচনে আপনাকে আমাকে আমাদের সদর্থ ভূমিকা দেখাতে হবে, কোন প্রক্রিয়া অবলম্বন করলে তৃণমূল কংগ্রেসকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া যায়, কোন প্রক্রিয়া অবলম্বন করলে তৃণমূল কংগ্রেস দাসের ঘরের মতো ভেঙে পড়বে, কোন প্রক্রিয়া অবলম্বন করলে তৃণমূলের বাকি নেতাগুলো তিহার জেলে গিয়ে বন্দী থাকবে, তার জন্য আপনাকে আমাকে সদর্থ ভূমিকা গ্রহণ করে ভারতীয় জনতা পার্টির প্রতীক যে স্থানেই থাকবে সেইখানে গিয়ে বোতাম টিপে আমাদের ওই বোতামটিকে এমন ভাবে দাপিয়ে দিতে হবে যেন ভোট খুলতে গেলেই আমরা যেন দেখি গোটা লোকসভার মধ্যে ময়না একাই আমাদের ম্যাচ জিতিয়ে বসে রয়েছে, সেই বিশ্বাস আমরা রাখি। আমাদের টার্গেট ময়না বিধানসভা হবে সেই বিধানসভা, যে বিধানসভা আগামী লোকসভা নির্বাচনে তমলুক লোকসভার মধ্যে যে সাতটি বিধানসভা আছে তার মধ্যে সেরার সেরা বিধানসভা হবে ভোট লোড দিয়ে, তার নাম হবে এই ময়না বিধানসভা। আর এই আশা আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, দেবী চণ্ডীর কাছে আমরা প্রার্থনা করি, তাই তো আজকে আমাদের প্রার্থী চণ্ডী দেবীর কাছে এসে প্রথম পুজো দিয়ে সেখান থেকে তিনি শপথ গ্রহণ করছেন। এই এলাকা থেকে আপনাদের উপর নির্ভর করে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমাদের প্রার্থীকে আমরা 40,000-এরও বেশি ভোটে জিতাতে চাই। কি রাজি তো? সকলে রাজি তো? এই অঞ্চল কত দিবে? তো এই অঞ্চল কত দিবেন? এই অঞ্চল 5,000 বলেছে চন্দন দা, এই অঞ্চল চন্দন দার হাত ধরে যদি আপনারা 5,000 দিতে পারেন, এই অঞ্চলের সব থেকে গুরুত্বপূর্ণ বড় রাস্তা যদি কিছু থাকে আমাকে সেই প্রস্তাব দিবেন, আমি আমার জেলা পরিষদের এন্ড থেকে সেই রাস্তা করে আপনাদেরকে আমি পুরস্কৃত করব, এমপির টাকা লাগবে না, সেই টাকা আমি জেলা পরিষদ থেকে দেবো এবং দাঁড়িয়ে সেই কাজ আমি করে দিয়ে যাব। হ্যাঁ, ওই এলাকার আমাকে দিবেন, এই প্রস্তাব আমি আপনাদের দিচ্ছি। তার কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি ময়নার গজিনা যা বলে সারা ময়না সে কথা বলে। গজিনা বাগচা হচ্ছে আমাদের গর্বের, গজিনা এবং বাগচা ময়নার অহংকার, ময়নার গর্ব গজিনা, ময়নার গর্ব বাগচা, দুটোই পাশাপাশি অঞ্চল। হ্যাঁ, এই দুটো অঞ্চলের কাছে আমরা আশাবাদী করি, কারণ সেদিন এই গজিনা সেদিন এই বাগচাই আমাদের বিধানসভায় ক্ষমতায় আসতে সহযোগিতা করেছে। আজকে যে অশোক দিনটাকে ক্রিকেটার থেকে বিধায়ক অশোক দিনটা করেছেন, সেটা করেছেন এই গজিনার মানুষ, সেটা করেছে আমাদের এই বাগচার মানুষ। তাই এই গজিনা এবং বাগচার মানুষকে পুনর অভিনন্দন কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ফলে আপনাদের কাছে আমি আশাবাদী, আপনারা আগে থেকেই সচেতন হয়েছেন, শুধু চোখ খুলে রাখতে হবে, কান খুলে রাখতে হবে, আর লক্ষ্য নজর রাখতে হবে সন্দেশখালী সাজান যে অপরাধের জন্য আজকে জেলবন্দী, আর ময়নার সাজানকে ভোটের পরে সেম জিনিস করে আমরাও দেখাতে চাই, ময়নার সাজান পঞ্চায়েত সমিতি চেয়ারে থাকবে না, ময়নার সাজান থাকবে ওই তিহার জেলে অথবা আলিপুর জেলে, তার ব্যবস্থা গ্রহণ করবার জন্য
আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যেখানে যা যা করণীয় করা উচিত তার সদর্থ ভূমিকা গ্রহণ করতে চাই, শুধু বিনিময়ে আপনাদেরকে পাশে পেতে চাই। এখানে অনেক মায়েরা আছেন, মায়েরা জেনে রাখুন, আজকে আমার ভাই বলছিলেন যে তৃণমূলের একটি হাতিয়ার কি হাতিয়ার, লক্ষ্মীর ভাণ্ডার। আমি বলছি ভুল কথা, তৃণমূল দিচ্ছিল কত, 500, বলছে ভোটে জিতলে আরো 500 দেবো। ভোটে জিতলে তো দিবে, তারপরে তো পরের কথা কি, তাই না? ভোটে জিতলে তো দিবে, কিন্তু বিজেপি বলছে ভোটে জিতার জন্য নয়, আমরা মানুষের কাজ করতে চাই, কোন মিথ্যা প্রতিশ্রুতি নয়। সারা ভারতবর্ষে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে 19 খানা রাজ্যে আমরা ক্ষমতায় রয়েছি, খুব ভালো করে বুঝুন, সারা ভারতবর্ষে আমরা ভারতীয় জনতা পার্টি 19টি রাজ্যে আমরা ক্ষমতায় আছি। যেখানে আমরা ক্ষমতায় আছি সেখানকার রাজ্য সরকার, সেখানকার মায়েদেরকে এখনই যেটা এখানে লক্ষ্মীর ভাণ্ডার, সেটা ওই এলাকায় অন্নপূর্ণা যোজনার মাধ্যম দিয়ে সেখানে মায়েদেরকে ইতিমধ্যেই 2000 টাকা করে দেওয়া হয় প্রতি মাসে। আর এখানে মমতা ব্যানার্জিকেও মোদী সরকার দিল্লি থেকে মায়েদেরকে 2000 টাকা দেওয়ার জন্য টাকা পাঠাচ্ছেন। আর আর এখানকার মমতা ব্যানার্জি কি করছেন, সেই 2000 টাকা থেকে 1500 টাকা কেটে রেখে দিয়ে আপনাদেরকে 500 টাকা দিয়ে এখন বলছেন যে ভোটে তো হেরে যাব, তাই ভোটের আগে যদি চমকিয়ে মানে মানুষকে মিথ্যা তথ্য দিয়ে যদি 1000 টাকার গল্প বলে যদি কিছুটা ভোট উদ্ধার করতে পারি, তার উদ্যোগ গ্রহণ করতে গিয়ে তিনি বলছেন যে আপনারা আমাদের আশীর্বাদ করলে আমরা ভোটের পরে আপনাদের আরো 500 বাড়ি 1000 করব। আর এইখানেই আমাদের জননেতা শুভেন্দু অধিকারী তিনি বিভিন্ন সভা সমিতি সর্বত্রই বলছেন যে এই সরকার এর পরিবর্তন ঘটে, বিজেপিকে আপনারা ক্ষমতায় নিয়ে আসুন, এই রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে পরে আমাদের মায়েদেরকে ওই দুয়ারে সরকারে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে না, বাড়িতে বাড়িতে গিয়ে আমরা ফর্ম ফিল আপ করে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনার নামে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে আমরা মাসে 3000 টাকা করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করব। এটা কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয়, এটা কোনো ভাওতাবাজি নয়, কারণ 19টা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, 19টা রাজ্যের মায়েরা বর্তমানেই তারা 2000 টাকা করে পায়, এবং আসাম মধ্যপ্রদেশ সেই রাজ্যেও আমরা ক্ষমতায় আছি, সেখানে মায়েরা 2500 টাকা করে পাচ্ছেন। ফলে পশ্চিমবঙ্গের মায়েদেরকে যেভাবে পিছিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি, তাই মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভোট দেওয়ার লক্ষ্যে সমস্ত মায়েদেরকে ঐক্যবদ্ধ হওয়ার সুবিধার্থে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে মোদিজিকে বলে বাংলার মায়েদেরকে অনেক বেশি সুরক্ষিত করবার লক্ষ্যে এইটা 2009 2500 প্রতি মাসে যাতে 3000 টাকা করে আমাদের মায়েরা পায় তার ব্যবস্থা গ্রহণ করবেন। কে বলছেন এটা? জননেতা শুভেন্দু অধিকারী। কে সেই শুভেন্দু অধিকারী যিনি দীর্ঘদিন ধরে এই এলাকা থেকে নির্বাচিত হয়ে সাংসদ হিসেবে দিল্লিতে গিয়েছেন, যে শুভেন্দু অধিকারী আজকে দীর্ঘদিন ধরে রাজ্য বিধানসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী বিধায় তিনি সারা বাংলার মানুষের কাছে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছেন, আবার এই সেই শুভেন্দু অধিকারী যেদিন থেকে বিধানসভা শুরু হয়েছে।